নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। এক টানা লাগাতার কভারেজ চলছে আমাদের সন্দেশখালির ওপরে। স্টুডিওতে আমাদের গেস্টরা রয়েছেন, তারাও বক্তব্য রাখছেন, এবং তার সঙ্গে সঙ্গে অজস্র মানুষ, শুধু পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ নয়, তার সঙ্গে গোটা দেশের মানুষ এই মুহূর্তে রিপাবলিক নেটওয়ার্কের পাশে। কারণ এরাজ্যের পুলিশ হয়তো ভুলে গিয়েছে, রাজ্যের সরকার হয়তো ভুলে গিয়েছে, এর আগেও রিপাবলিক বাংলা রিপাবলিক নেটওয়ার্ককে আটকানোর চেষ্টা করা হয়েছিল, সেটা অন্য রাজ্যে মহারাষ্ট্রে। একসঙ্গে একাধিক সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছিল, অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তারপর কীভাবে সেটা লড়াই করে তার পরিণাম কী হয়েছে সেটা গোটা দেশ দেখেছে। আরও একবার সেই একই ছবি, সন্দেশখালিতে ডে ওয়ান থেকে এক টানা কভারেজ করে এসেছি আমরা। একের পর এক রিপোর্টার সেখানে গেছে, সেখানকার আসল সত্য তুলে ধরেছে, এক টানা কভারেজ করে গেছি আমাদের রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে। নিজেতে তারা জানিয়েছেন কি ভয়ঙ্কর নারকীয় পরিবেশের মধ্যে তাদেরকে দিনের পর দিন থাকতে হয়েছে। তাই আমাদেরকে আটকাবার জন্য, রিপাবলিক বাংলার একটানা লাগাতার কভারেজকে আটকানোর জন্য এক সাংবাদিককে তুলে নেওয়া হলো আমাদের, যাতে বাকিদেরকে বার্তা দেওয়া যায়, সবক শেখানো যায়, এবং আটকানো যায়, এবং ভয় পাওয়ানো যায় যে পরের নাম্বারটা তোমরা হবে এবার, আমি বা অন্য কেউ আমাদের। কিন্তু মুশকিল হচ্ছে রিপাবলিক বাংলাকে এভাবে গ্রেপ্তার করে থামানো যাবে না। আর তার প্রমাণ হচ্ছে আজকেও সকাল থেকে আমাদের দুই মহিলা রিপোর্টার প্রতিনিধি বিশাখা রুদ্র এবং তনয়া এক টানা মাটি কামড়ে থেকে গ্রাউন্ড জিরো থেকে লাগাতার কভারেজ করে এলো, ঠিক যেভাবে ডে ওয়ান থেকে কভারেজ করে এসেছি আমরা। আমাদের প্রতিনিধি সমাদৃতা, পিঙ্কি, মধুকল্পিতা, যারা মাটিতে থেকে দিনের পর দিন এই কভারেজ করে এসেছে, শুধু একজনকে গ্রেপ্তার করে এই কভারেজ থামানো যাবে না। যদি দম থাকে, ধক থাকে, আমরা বলছি, চ্যালেঞ্জ করছি, আমাদের সবাইকে গ্রেপ্তার করে দেখান, দেখি কত কত ফোর্স আছে আপনার, আর কী কী অভিযোগ রয়েছে আপনাদের ঝুলিতে। আমরা অপেক্ষায় রয়েছি এই মুহূর্তে সমস্ত অতিথিদের সঙ্গে কথা বলতে। তার আগে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার, আমি তার কাছে সরাসরি চলে যাব। জগন্নাথবাবু, কী বলবেন, পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারলো না, পুলিশ উত্তম সর্দার শিবু হাজরাদের ধরতে এত তাদের কালঘাম ছুটে গেল, এত কারি কারি অভিযোগ, গ্রামের মহিলারা নিরাপত্তা পাচ্ছেন না, তারা অভিযোগ করছেন, কান্নায় ভেঙে পড়ছেন, অথচ পুলিশ রিপাবলিক বাংলাকে আটকানোর জন্য মরিয়া হয়ে গেল, যেন তেন প্রকারণে রিপাবলিক বাংলাকে আটকাতেই হবে। বাংলায় হয়েছে সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কোর্টের অর্ডারকে পর্যন্ত এরা মান্যতা দিচ্ছে না, এদের ব্যক্তিগত ধান্দাবাজি সাথে সত্যকে লুকানোর জন্য গণতন্ত্রের কণ্ঠকে পর্যন্ত চেপে ধরছে। যেহেতু রিপাবলিক বাংলা অনবরত চোখে চোখ রেখে যেভাবে সত্যকে প্রকাশ করছে, এরা তৃণমূল কংগ্রেস তথা ব্যানার্জি পরিবার যেভাবে বেআব্রু হচ্ছে জনতার সামনে, আর তার কারণে গায়ের ঝাল মেটানোর জন্য যে কাজটি করলো, এভাবে কোনোদিনই কণ্ঠকে রোধ করা যায়। আমরা জানি ওই সন্তু পালকে অ্যারেস্ট করলেও রিপাবলিক বাংলার অন্য সাংবাদিকদের সবাইকে অ্যারেস্ট করতে পারবে না। সর্বোপরি জনতার যে মুখ, কোনোদিনই মমতা ব্যানার্জি বন্ধ করতে পারবে না, সত্য প্রকাশিত চিরকালই হবে। আমরা সেটা দেখতে চাই, আমরাও দেখতে চাই সেটা। আমাদের একটানা কভারেজ, এত এত সাংবাদিক ময়দানে গ্রাউন্ডে পড়ে থেকে সেখানকার মা বোনদের কথা তুলে ধরছে, আমরা দেখতে চাই কিভাবে আমাদেরকে আর আটকানো সম্ভব হয়। শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করে তো আমাদেরকে থামানো যাবে না, আমরা তো আজকে প্রমাণ করে দিয়েছি। এই এই কারণেই রিপাবলিক বাংলার জনপ্রিয়তা পাচ্ছে, টিভির বাংলার খবরে মানে রিপাবলিক বাংলা মানুষের সামনে আছে, মানুষের পাশে আছে বলেই মানুষ তাদেরকে পছন্দ করে, তাদেরকে দেখে, তাদের টিআরপি দিনের পর দিন বাড়ছে। সত্য সত্য চিরকালই সত্য, সেটা চেষ্টা করলেও দাবিয়ে দেখা যায় না। আমরা দেখেছি রাম মন্দিরের ঘটনা, ওটাকে বাবরি মসজিদ চালানোর যারা চেষ্টা করেছিল, তা আজকে তারা কোথায়? আর যে রাম, আর যে রাষ্ট্রপুরুষ, ভারতবর্ষের একতার মহান ব্যক্তিত্ব, যার নামে সারা ভারতবর্ষে রামায়ণের গাথা আছে, নাম আছে, তাই রাম এবং কৃষ্ণ দুই রাষ্ট্রপুরুষকে অস্বীকার যারা করবে ভারতবর্ষের মাটিতে, তারা থাকবে না। তাই সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না, সত্যকে প্রকাশের জন্য রিপাবলিক বাংলা সর্বদা আছে, লড়াই করছে। তাই আমরা মনে করি জনতার
জনতা রিপাবলিকের সঙ্গে আছে। একদম, অনেক ধন্যবাদ জগন্নাথবাবু। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমাদের সঙ্গে ছিলেন, শুভেন্দু অধিকারীও কথা বলছেন, তবে এর পাশাপাশি শান্তনু ঠাকুর তার সঙ্গে যোগাযোগ করছি আমরা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু ঠাকুর কাছে যাবো সরাসরি। শান্তনুবাবু কি বলবেন, আপনাদের আশা করি রিপাবলিক বাংলার কভারেজ দেখছেন, এবং কিভাবে শাসক দল ভয় পাচ্ছে, কিভাবে শাসক দল তার আপ্রাণ মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে যতটা সম্ভব রিপাবলিক বাংলাকে আটকানো যায়, আমাদের মানুষের কণ্ঠস্বর তুলে ধরার যে প্রয়াস তাকে ধামাচাপা দেওয়া যায়। যদি আমরা থামছি না, আমরা দমছি না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি, কি বলবেন শান্তনুবাবু? দেখুন, দেশের ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি হচ্ছে আমাদের মিডিয়া মাধ্যম। তো আমার মনে হয় আজকে এবং গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে সত্যকে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং এবং গণতন্ত্রকে অবমাননা করা হচ্ছে, মানুষের হিউম্যান রাইট যেটা আছে সেটাকে ভায়োলেট করা হচ্ছে, এবং এই যে যে বিষয়, এই বিষয়গুলো যখন জনসমক্ষে আসছে মানুষ কিন্তু বুঝতে পারছে সব, কিন্তু মানুষ অবলার মতো বসে আছে। মানুষ চাইছে যে এর কী করে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়। তো এখন আমার মনে হয় যে রিপাবলিক বাংলার উপরে যেভাবে কালকে অত্যাচার হলো আমাদের সাংবাদিকদের উপরে, সাংবাদিকের উপরে, সেখানে আমার মনে হয় পুরো ভারতবর্ষে সাংবাদিকদের এসে ওই জায়গায় লাস্ট 9 বছর ধরে কী চলেছে সেটাকে ফোকাস করা এবং তুলে ধরা, কেন এটাকে রাজ্য সরকার হাইড করতে চাইছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা, সেখানে সেখানে ইডি বাধাপ্রাপ্ত হচ্ছে, মার খাচ্ছে, সেখানে সাংবাদিকরা মার খাচ্ছে, কী এমন বস্তু আছে যে ওটাকে লোকাতে হবে? আমার মনে হয় এটাকে ফ্রন্টে আনা উচিত। যদি সকলে ব্যর্থ হয়, অফকোর্স আপনারা জানেন যে আমাদের এসটিএসসি অ্যাসোসিয়েশন যে আছে তার থেকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে চিঠি করা হয়েছে যে ওখানের যে অবস্থা তাতে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের যে ল অ্যান্ড অর্ডার আছে সেটা ভেঙে পড়ছে, এবং অবকাঠামো এতে দেশের ভিতরেও বিভ্রান্তির একটা সৃষ্টি হয়েছে। ভারতবর্ষের হেন কোনো মানুষ নেই যে আজকে ওই বিষয়গুলো জানছে না বা জানছে না, সন্দেশখালির ইস্যু। তো আমার মনে হয় আগামীতে বৃহত্তর জায়গা যেতে চলেছে, এভাবে লুকিয়ে রাজ্য সরকার রাখতে পারবে না। আর যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে শেল্টার দিচ্ছে টিএমসির হুলিগ্যাংদের লিডারদের যারা দুষ্কৃত কর্মের সঙ্গে যুক্ত, এবং পুলিশকে ডাইরেক্ট তারা ডাইরেকশন দিচ্ছে যে আপনারা কাউকে ঢুকতে দেবেন না, আমি মনে করি এর মধ্যে বিরাট বড় রহস্য লুকিয়ে আছে, আর এই রহস্য সামনে সম্মুখে আসা উচিত, সম্মুখে এসে মানুষের সামনে প্রকাশিত হওয়া উচিত। সন্দেশখালিতে কেউ প্রবেশ করতে পারবে না, সন্দেশখালিতে কেউ ঢুকতে পারবে না, কিছু না কিছু তো রহস্য রয়েছে। এবং আমরা সব থেকে বড় চক্ষুষ হয়ে গেছি, কারণ আমরা প্রথম দিন থেকে সন্দেশখালিতে টানা কভারেজ করে আসছি, টানা। কি এমন রহস্য রয়েছে সেখানে? দেখুন, ওখানে লোকাল মায়েরা, ওখানকার লোকাল মায়েরা, স্থানীয় বাসিন্দারা বলছে তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর দুয়োরগুলোকে তা ভাঙচুর করে নিজেরা ওখানে বিল্ডিং তুলছে, মহিলারা ওখানে রেপড হচ্ছে, শিলতাহানির শিকার হচ্ছে, রাত দুপুরে দুটোর সময় গিয়ে পিঠে তৈরি করে দিতে হয়। কাদের পিঠে তৈরি করে দিতে হয়, কারা তারা? গণতন্ত্রের দেশে বাস করছি নাকি আমরা, সেটা আমাদের জানতে হবে আগে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে, এর কেন রাত দুপুরে দুটোর সময় গিয়ে মহিলাদের পিঠে বানিয়ে দিতে হবে, বাড়ির ছেলে পুলে বাড়ির স্বামী হাজবেন্ডকে ছেড়ে দিয়ে তাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে, কেন? তাকে ভয় দেখানো হচ্ছে যে আপনি যদি না আসেন, তুমি যদি না এসো, তাহলে তোমার হাজবেন্ডকে সামনে সকালে তোমাকে সাদা থান পরিধান করিয়ে আমি তোমাকে বসিয়ে রাখবো। এই যে লাস্ট 9 বছরের যে ওখানে অপসংস্কৃতি, এটা বন্ধ হোক, এবং এতে আমার মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত রয়েছে। এটা মুখ্যমন্ত্রী বলতে চাইছে যে সাজানো কেস, তাহলে এটা যদি সাজানো কেস হয়ে থাকে তাহলে ওই মানুষগুলোকে সম্মুখে আনা হোক, যে তাদেরকে কেউ লিড করছে কি না বা তারা স্বইচ্ছায় বলছে কি না, এটা তাদের সম্মুখে এনে মিডিয়া এই বিষয়টিকে সারা ভারতবর্ষের মানুষকে হাইলাইট করে দেখা কাজকে। একদমই তাই।